ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। জাতিসংঘের 76তম অধিবেশনে যোগ দিয়ে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত 10:15 শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন হল বিজ্ঞান অনুষদের ক ইউনিটের পরীক্ষা, প্রতি আসনের বিপরীতে 65 পরীক্ষার্থী। কর্মবিরতি প্রত্যাহার করে মংলা বন্দরে সকাল থেকে কাজ শুরু করেছেন সিএনডিএফ শ্রমিক কর্মচারীরা। কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে কাজে যোগদানের সিদ্ধান্ত। করোনা উপসর্গে দেশের বিভিন্ন জেলায় 8 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে মারা গেছে 4 জন। নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে নাটোরে, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে বেড খালি না থাকায় চিকিৎসা হচ্ছে বারান্দায়ও। পুরোপুরি উৎপাদন সক্ষমতা অর্জন করেছে দেশের সবচেয়ে বড় কয়লাভিত্তিক পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। সঞ্চালন ব্যবস্থা পুরোপুরি চালুর অপেক্ষা। গেল একদিনে বিশ্বে করোনায় 7,000 মানুষের মৃত্যু হয়েছে। এ সময় সংক্রমিত হয়েছে 4,88,000। এবার পরীক্ষামূলকভাবে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। এ নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। সবার আগে শীর্ষ চারে থাকা নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস। 11তম রাউন্ডে তারা 6 উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। মালদ্বীপে আজ শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনে বিকাল 5টায় বাংলাদেশ লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে।